বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের জন্য বন্ধুরা আজকে নতুন 2019 সালের এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন নিয়ে আসছি। তো এর মধ্যে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট সিভি। তো এখানে প্রথমে যেটি রয়েছে, ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার অর লেকচারার, ফর দ্য মোস্ট অফ এ লাইব্রেরিয়ান, ফর দ্য মোস্ট অফ এ কম্পিউটার অপারেটর, ফর দ্য মোস্ট অফ অ্যান অ্যাকাউন্টেন্ট অফিসার, ফর দ্য মোস্ট অফ মার্কেটিং অফিসার অর ম্যানেজার, ফর দ্য পোস্ট অফ সিনিয়র অর জুনিয়র ম্যানেজার, ফর দ্য পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এটা ছিল আমাদের এই 2019 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিভি, এবং এগুলো প্রত্যেকবার সাথে আসে। তো এটা আশা করি তোমরা পড়লে খুবই ভালো হবে। এরপরে যেটি রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, এখানে প্রথমে যেটি রয়েছে, টু দ্য হেডমাস্টার ফর ওপেনিং অ্যারেঞ্জিং সেটিং আপ এ কমন রুম, টু দ্য হেডমাস্টার ফর টেস্টিমোনিয়াল, টু দ্য হেডমাস্টার ফর ওপেনিং এ ডেবিট ল্যাব, টু দ্য হেডমাস্টার ফর সেটিং আপ এ ক্যান্টিন, টু দ্য হেডমাস্টার ফর ওপেনিং এ ক্যান্টিন, টু দ্য হেডমাস্টার পারমিশন টু গো টু এল স্টাডি টু, টু দ্য হেডমাস্টার ফর setting up a computer club, to the headmaster for setting up a multimedia classroom, to the headmaster for relief and medical aid for the flood affected people. Bondhura, eigulo chilo most important application 2019 saler jonno. Erpor amra jeigulo dekhbo seigulo holo most important paragraph: tree plantation, school magazine, traffic jam, environment pollution, road shedding, a rainy day, our national flag, a book of prayer, মোবাইল ফোন, একে ইনস্টল। এরপরে যেটি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কম্পোজিশন ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য, দ্য ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, ইউর অ্যাম ইন লাইফ, দ্য সিজন ইউ লাইক মোস্ট, ফিজিক্যাল এক্সারসাইজ, ডিউটিস অফ এ স্টুডেন্ট অর স্টুডেন্ট লাইফ, ফ্লাডস ইন বাংলাদেশ, ইউর ফেভারিট হবি, দ্য জার্নি ইউ লাইক মোস্ট, নিউজ পেপার অ্যান্ড কম্পিউটার। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত এগুলো ছিল তোমাদের জন্য ইংরেজি পত্র রিটার্ন পার্ট এর সাজেশন। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। ভালো থেকো বন্ধুরা, আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো।